এসএসবির অভিযানে ইন্দো নেপাল সীমান্তে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার তিন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ি ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি ট্রাফিক মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় হানা দেয় এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা। ঘটনায় সন্দেহ ভাজন তিন যুবককে আটক করে। কথার অসঙ্গতি মেলায় তিনজনকে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে 205 গ্রাম মরফিন উদ্ধার হয়। পরে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতদের নাম রবীন্দ্র বর্মন, যার বয়স 26, গৌরসিং জোতের বাসিন্দা, লক্ষ্মীরাম সোরেন, যার বয়স 40, বুড়াগঞ্জের বক্তার বিটার এলাকার বাসিন্দা, এবং সুজিত মণ্ডল, যার বয়স 35 বছর, অধিকারীর বাসিন্দা বলে জানা যায়। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। উদ্ধার হওয়া মরফিনের মূল্য লক্ষাধিক টাকা বলে জানা যায়।